তুমি যদি এটা নতুন জীবন আরম্ভ কৰিব পাৰা, সপোন দেখিব পাৰা, মই কিছু পৰিমাণে হলে অলপ শান্তি পাওঁ। কিন্তু তহঁতর জীবনের কথা চিন্তা করলে আমার জীবন, আমার ব্যবসায় সব ধ্বংস হয়ে যাব। যে একদম ঠিক বস, একদম ঠিক কথা কইছে। আর ইহত যদি এনেকা এড়ি দিয়া যায় নহয় বেলেগে আমাক গাদ্দারি করব। আর ইহত যে পুলিশের আগত আমার কথা নকব তার কি মানে আছে? সেইবর আমি একটু করব না যা, অতীতের সকল কথা পাহরি আমি নতুন জীবন আরম্ভ করিম, সপন দেখিম। টকার বাবে বহুত পাপ কাম করলো, কিন্তু এটা নকল কি যে করিম এটা কেবল নিজের বন্ধুর বাবে করিম। কিন্তু মই যদি তোক সেইটো কাম কৰিবলৈ নিদিওঁ, মই যদি কওঁ যে তহঁতে এই কামেদি যাব নোৱাৰ, তেতিয়া তেতিয়া হয়তো পুলিচৰ ওচৰলৈ যোৱাৰ বাহিৰে মোৰ ওচৰত অন্য ৰাস্তা নাথাকিব। তই মোক ভাবুকি দিছ ন? মুস্তাফা শুনিলি, যদি ইয়াক মই যাবলৈ নিদিওঁ তেতিয়াহ'লে ই পুলিচক লগাই দিম। কিন্তু যোৱাৰ আগতে তুমি আমাৰ বিধায়ক সম্পৰ্কটো জনাই থৈ যাব, নিজৰে মানুহ বেয়াও লাগে। আমি বহু কথা মাতি